রামধনুর সাত রং এসবি গার্লসের মাঠে নামিয়ে এনেছিল স্পন্দনের খুদে শিল্পীরা 31 ডিসেম্বর 2023। এঁকেছিল তারা তাদের কল্পনার ছবি যেমন খুশি। এই নিয়ে শুরু হয়েছিল আমাদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। এরপরে আরও অনেকগুলো পাঠ ছিল, আবৃত্তি ছিল এবং নৃত্যও ছিল। তো আমরা প্রথমে একটু দেখে নিই আমাদের আঁকা প্রতিযোগিতা। ধন্যবাদ। দিনটা ছিল 31 ডিসেম্বর 2023, রবিবার, বছরের শেষ দিন, সময় সকাল 8টা। স্পন্দন আর্ট একাডেমি আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুরুতেই ছিল অঙ্কন প্রতিযোগিতা। এসবি গার্লস হাইস্কুলের প্রাঙ্গণে আলোকিত করে ভিড় জমিয়েছিল একরাশ খুদে শিল্পী। আকাশে রামধনু যেন মাটি স্পর্শ করে সূচনা করল এক রামধনুর উপাখ্যানের। এই অঙ্কন প্রতিযোগিতায় ছিল মোট 4টি বিভাগ, লাল বিভাগ, নীল বিভাগ, হলুদ বিভাগ এবং সবুজ বিভাগ। হাতে নিয়ে সবাই তৈরি থাকবে। প্রথমে লাল বিভাগ, অন্য কেউ হুড়োহুড়ি করবে না, প্রথমে লাল বিভাগকে আমরা মাঠে ঢোকাবো। ফিতে কেটে অঙ্কন প্রতিযোগিতার সূচনা করলেন সকলের প্রিয় গোপাল স্যার। খুদে শিল্পীরা রং তুলি নিয়ে প্রস্তুত মনের কল্পনাকে সাদা কাগজে ফুটিয়ে তুলতে। চারিদিকে সাজু সাজু রব, একরাশ খুদে শিল্পী মাঠে একে একে স্থান করে নিচ্ছে, প্রস্তুত হচ্ছে রং তুলির খেলায় মাততে। কথায় যা প্রকাশ করা যায় না, চিত্রের মাধ্যমে খুব সহজেই তা প্রকাশিত হতে পারে। অঙ্কন শিশুকে সৃজনশীল করে তোলে, শিশু হয়ে ওঠে বুদ্ধিদীপ্ত। রঙের খেলায় মেতে শিশু শৈশব হয়ে ওঠে রঙিন।
শিশু মাত্রই রং ভালোবাসে, ভালোবাসে রং তুলির সাহায্যে তার মনের কল্পনাকে ফুটিয়ে তুলতে। রং দেখলেই ওরা আনন্দিত হয়ে ওঠে, রং দিয়ে আঁকতে তারা ভীষণই ভালোবাসে। রং তুলির অসাধারণ গুণ হচ্ছে তার নেশায় ডুবে একবার আনন্দের স্বাদ পেয়ে গেলে শিশুকে অনায়াসেই মুঠোফোনের আসক্তি থেকে দূরে রাখা সম্ভবপর হয়। আঁকিবুকির সঙ্গে পরিচয় ঘটানোর মধ্য দিয়েই শিশুর মধ্যকার সুপ্ত সত্তা যেমন জেগে ওঠে, সেই সঙ্গে শিশুর শারীরিক ও মানসিক উভয় বিকাশ ঘটে। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মন খানা রাখতে, হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই, হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এসব আমি জানি অত কি, এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না। আমাদের অধিকাংশ প্রতিযোগী মাঠে জায়গা করে নিয়েছেন, বিভিন্ন বিভাগ অনুযায়ী তারা বসে পড়েছে, প্রত্যেকের উৎসাহ তুঙ্গে বাইরে অপেক্ষা করছেন অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে অঙ্কন প্রতিযোগিতা। প্রত্যেক প্রতিযোগীকে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে স্পন্দন আর্ট একাডেমির ক্যাপ
এবং প্রত্যেককেই কাগজ দিয়ে দেওয়া হচ্ছে। কাগজে নিজেদের নাম লিখে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অঙ্কন প্রতিযোগিতা। ক্ষুদে শিল্পীরা রং তুলি নিয়ে প্রস্তুত প্রতিযোগিতার জন্য। স্পন্দন আর্ট একাডেমি প্রতি বছর তাদের বার্ষিক ক্যালেন্ডার উদ্বোধন করেন এই দিনে। আজকের বিশেষ অতিথি শ্রী প্রতাপ রায় মহাশয়। প্রতি মাসে যে সকল ছাত্রছাত্রী সেরা ছবি আঁকে তাদের ছবি দিয়ে এই ক্যালেন্ডারটি তৈরি করা হয়েছে। ক্যালেন্ডারটি ছিল উদ্বোধন করার জন্য আমাদের বিশেষ অতিথি আজকে ওনাকে অনুরোধ করছি আপনি আমাদের ক্যালেন্ডারটি উদ্বোধন করুন। ক্যালেন্ডারটি উদ্বোধন করছি আমাদের আজকে বিশিষ্ট অতিথি শ্রী প্রতাপ রায় মহাশয়, ওনাকে অনুরোধ করছি। আমাদের গত বছরে যা কাস্টমার খাওয়া হয়েছে তাদের ছবি দিয়ে যে ক্যালেন্ডারটি হয়েছে উদ্বোধন করার জন্য। নমস্কার সবাইকে, সুপ্রভাত। বছরের শেষ দিন 2023 আজকে শেষ হলো। অনেক আনন্দ বেদনা হাসি অশ্রু জল নিয়ে আমাদের বিগত বছর আজকে বিদায় নিচ্ছে। আমরা চাই সারা পৃথিবীতে শান্তি মানে বর্ষিত হোক, আগামী দিনগুলো আমাদের ভালো যাক।
আমরা সুস্থতার সঙ্গে আনন্দের সঙ্গে যেন দিনগুলো কাটাতে পারি এই প্রত্যাশা করছি। আমাদের সভাপতি দয়াকরিত বক্তব্যটি স্মরণীয় করবেন। এরপর আমাদের সামান্য পুলিশ তাদের পাশাপাশি দিচ্ছেন বিশিষ্ট সঙ্গীত সাধক সুপ্রতাপ রায় মহোদয়কে আজকে এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্বর্ধনা জ্ঞাপনে লাভ করে আমরা আনন্দিত অত্যন্ত। প্রবীণ এই সঙ্গীত শিল্পী সুদীর্ঘ পরময় ও সুস্থ শরীরের অধিকারী হয়ে সঙ্গীত সাধনায় মগ্ন থাকুন, এটাই আমাদের আন্তরিক প্রার্থনা। বিনীত স্পন্দন আর্ট একাডেমি গুণমুক্ত ছাত্রছাত্রী ও সদস্য সদস্যবৃন্দ, গড়িয়া কলকাতা 7,47,33 ডিসেম্বর 2023 এই মানপত্রটা ওরা হাতে তুলে দেওয়া হচ্ছে। মানপত্র তুলে দিচ্ছেন আমাদের সভাপতি শ্রী রবীন্দ্র কিশোর মহাপাত্র। আচ্ছা, এবারে আমাদের আমাদের বিশিষ্ট অতিথিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এখানে যারা উপস্থিত আছেন আমাদের বন্দন একাডেমির এই অঙ্কন প্রতিযোগিতার প্রতিযোগীরা এবং অভিভাবক বৃন্দ, আমি সকলকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমি বিশেষভাবে আমি আমার অভিবাদন জানাচ্ছি আমার অগ্রজ প্রতিম রণেন্দ্র কিশোর বাবুকে এবং আমার অনুজ প্রতিম গোপাল দাসকে। বহুদিন ধরে আমাদের আমি জানি, আর অভিভাবকদের উদ্দেশ্যে আমি সামান্য একটা কথা বলতে চাই। আপনারা আপনাদের সন্তানকে শিল্প শিক্ষার অনুপ্রাণিত করুন, শিল্প মানুষের মনকে ধৌতি করুন, শিল্প মানুষের মনকে ধৌতি করুন। দেখুন, শিল্প কিন্তু আবার গায়ে জোরে তার উপর চাপিয়ে দেওয়া যায়, সেটা সঙ্গীত সাধনা হোক, নৃত্য সাধনা হোক, অঙ্কন হোক, তার ভেতরে একটা একটা আবেগ আবেগ যাতে আবেগ দ্বারা তাকে অনুপ্রাণিত করা যায়, সেই আবেগে অনুপ্রাণিত করা যায়, আপনারা সেই চেষ্টা করুন। শিল্প একটা শিশুকে বিপদ থেকে সুপথে রাখতে ভীষণ পারে। পেন আপনারা নিয়ে এসছেন, আমরা কাগজ দিয়ে দেবো, কিন্তু 10 মিনিটের পর কোনো ক্রমে আমরা জমা নেব না। স্পন্দন আর্ট একাডেমি কেবল যে ক্ষুদে শিল্পীদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছেন তাই নয়, সাথে ছিল অভিভাবক অভিভাবিকা বৃন্দের জন্য কুইজ কম্পিটিশন। প্রত্যেকে খুব আনন্দের সঙ্গে কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন এবং যিনি প্রথম হয়েছেন তার জন্য ছিল বিশেষ পুরস্কারের ব্যবস্থা। দুজনেই সঠিক উত্তর দিয়েছেন এবং আয়োজনের নাম উত্তর দিয়েছেন, একটু স্যার বলুন আয়োজনের নাম বাসন্তী দেবনাথ। আজকে আমাদের এই কুইজ প্রতিযোগিতা
পুরস্কার পাচ্ছেন। দাশন্তী দেবনাথ কি আছেন? কাটুন দাশন্তী দেবনাথ, দাশন্তী দেবনাথ কেউ আছেন? আপনি আপনি দাশন্তী দেবনাথ? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সভাপতি শ্রী রবীন্দ্র কিশোর বড় মানুষ, একটু জোরে হাত দেন। আচ্ছা এবার একটু বলুন আপনার পুরস্কার পেয়ে কেমন লাগছে? আমি তো আশা করিনি যে আমি পুরস্কার পাবো, এটা পেয়ে এখন খুবই ভালো লাগছে। খুদে শিল্পীদের ছোট ছোট হাতের ছোঁয়ায় তুলি থেকে রঙের নাড়াচাড়াতেই সাদা কাগজের ওপর প্রকাশ পেতে থাকে তাদের বলতে চাওয়া কথা, কল্পনা, ভাবনা, স্বপ্ন, দুঃখ, রাগ, অভিমান, চেনা অচেনা জীবনের নানান বিষয়। এক রঙের সঙ্গে অন্য রঙের বন্ধুত্ব তৈরি করে ওরা নিজের মতো করে আগামী দিনের স্বপ্নগুলোকে সাজিয়ে ফেলে মনের অজান্তে, বুঝে কিংবা না বুঝেই। আমাদের সকল শিল্পী ভীষণ ব্যস্ত আঁকতে এবং রং করতে, ওদের দেখে কবি মৃদুল দাশগুপ্তের একটি কবিতা ভীষণ মনে পড়ে যায়। রং ছড়িয়ে খুশ খেয়ালে আমি যখন চিত্র আঁকি, তিনটি শালিক ঝগড়া থামায়, অবাক তাকায় চুড়ুই পাখি, মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রঙটি ধার দিতে চায়, প্রজাপতির ঝাঁক চাইছে তাদের রাখি আমার আঁকায়, গর্ত থেকে ইঁদুর সেটাও পিটপিটে চোখ দেখছে চেয়ে, রং তুলিরা বিজায় খুশি আজ দুপুরে আমায় পে। খুদে মনে ভর করে নানান কল্পনা, এক ছুটে মন চায় কত কিছু করতে। ভীষণ মনে পড়ে এই সকল খুদে শিল্পীদের দেখে সুকুমার রায়ের সেই বিখ্যাত কবিতা, এমন যদি হতো। সুকুমার রায়, এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে,
খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কত। এমন যদি হতো পাখি হয়ে পেরিয়ে যেতাম কত পাহাড় নদী, দেশ বিদেশের অবাক ছবি এক পলকে দেখে সবই সাতটি সাগর পাড়ি দিতাম উড়ে নিরবধি। এমন যদি হতো আমায় দেখে এই পৃথিবীর সবাই পেত ভয়, মন্দটাকে ধ্বংস করে ভালোই দিতেম জগৎ ভরে, খুশির জোয়ার বইয়ে দিতেম এই দুনিয়াময়। আমাদের অঙ্কন প্রতিযোগিতা শেষের পথে, এবার বাড়ি ফেরার পালা। সমস্ত প্রতিযোগীকে একে একে অভিভাবক অভিভাবিকার হাতে তুলে দেওয়া হচ্ছে নিয়ম মেনে। তাদের গলায় পরিয়ে দেওয়া হয়েছে মেডেল। এই মেডেলটি পেয়ে ভীষণ ভীষণ খুশি তারা। হাতে দেওয়া হয়েছে একটি করে কেক। ওদের খুশির অন্ত নেই। প্রত্যেকে নিজের নিজের আঁকা জমা দিয়ে অভিভাবকদের কাছে চলে যাচ্ছে একে একে। বছরের শেষ দিনটি এই সকল ক্ষুদে শিল্পীদের সাথে বেশ ভালো কাটল। সকলের জন্য রইল ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সকলের নতুন বছর খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি। ধন্যবাদ, নমস্কার।